নমস্কার দর্শক বন্ধুরা, শানু ফ্যামিলি ব্লগে আবারও সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি নতুন বছর আপনাদের খুব ভালো কাটতেছে, খুব ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে কিন্তু একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে এলাম প্রতিদিনের তুলনায়। তো ত্রিপুরাতে যে ত্রিপুরী সম্প্রদায় আছে, তারার একটা বিশেষ পূজা যেটা চৈত্র মাসের ঠিক লাস্টের দিন শুরু হয় আর সাত দিন ব্যাপী এই পূজা থাকে, এটা হলো গড়িয়া পূজা। অনেকের জানা আছে বা অনেকের জানা নাই। তো তারা বছরের শেষে এটা শুরু করে, যাতে বছরের শেষে যে দুঃখ কষ্ট যত কিছু আছে সব কিছু যাতে নিবারণ হইয়া নতুন করে নতুন দিনে এটার শুরু হয়, জীবনটা সুন্দরভাবে যাতে শুরু হয়, তারা যে জুম চাষ করে তার উপরও ভিত্তি করে তারা এই পূজা করে। এই পূজা নাকি তারা আবার গণেশ পূজাও করে, কারণ এটার মধ্যে গণেশ ঠাকুরের আরাধনা করা হয়। তো এমনিতে গড়িয়া পূজা কয়, কিন্তু এটা এখানে গণেশ ঠাকুরের আরাধনা করা হয়। তো এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে, তো যার কারণে ভাবলাম আপনারা মাঝে শেয়ার করি। তো আপনার কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটু লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করেন, যাতে করে যারা দেখছে না তারাও দেখতে পারবো। আশা করি আপনারা ভালো লাগবে। I'm not going to go on the wall, right?